ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের নিজের গড়ে অস্বস্তিতে অনুব্রত। বুধসভায় দলের নেতাদের দুর্নীতি নিয়ে বলার চেষ্টা তৃণমূল কর্মীর। ধমক দিয়ে থামালেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। কিছু বলার থাকলে লিখিত আকারে দেওয়ার নির্দেশ জানিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। এক বিতর্কে রেশ কাটতে না কাটতেই আর এক বিতর্ক। এবার নিজের গড় সিউড়িতেই অস্বস্তির মুখে অনুব্রত মণ্ডল। জেলা তৃণমূল সভাপতির সামনে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দলের এক কর্মী। তবে বলতে শুরু করতেই ওই তৃণমূল কর্মীর মাইক কেড়ে নেওয়া হয়। নিজের দলের কর্মীকে ধমক দিয়ে থামিয়ে দেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তোমার যদি কিছু বলার থাকে তুমি লিখিত দাও, মাইক ধরে মিডিয়া আছে বলে বলে হিরো হব লাভ নেই, যদি ভালোবাসো গ্রামকে লিখিত দাও দেখে দেবো। দুদিন আগে এলাকার অনুন্নয়ন নিয়ে ভরা সভায় অনুব্রত মণ্ডলের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলের বুথ সভাপতি। আমাদের গ্রামের মানুষ ভরসা হারিয়েছে একটাই কারণে, কি জানে সেটা হচ্ছে আমাদের মাঝির গ্রামের যে মেন রাস্তা, মাঝির গ্রাম থেকে হাতরা যাওয়া জলে ভরপুর হয়ে আছে। এত কাজ করার পরও বলছে 34 বছর ধরে তখন কি কষ্ট করে যেতে, তখন মোটামুটি সাইকেলটা যেত, এখন রাস্তার যে অবস্থা বামপুর না হলে ভালো ছিল, এর থেকে ভালো ছিল। অনুব্রত মণ্ডল বুথ সভাপতিকে অপসারণের নির্দেশ দিলেও শতাধিক অনুগামী সভা ছেড়ে বেরিয়ে যাওয়ায় সেই নির্দেশ প্রত্যাহার করতে হয় অনুব্রতকে। তৃণমূলের বুথ সভাপতি যে রাস্তার হাল নিয়ে সরব হন সেখানে পৌঁছেছিল এবিপি আনন্দ। এই যে 4 কিলোমিটার রাস্তা, এই রাস্তা নিয়েই গতকাল তর্ক বিতর্কে জড়িয়েছিলেন বুথ সভাপতি গণেশ রায়। সেই রাস্তায় আজ আমরা দেখতে এলাম সরজমিনে, রাস্তার হাল অত্যন্ত বেহাল, মাটির রাস্তা। এই রাস্তায় কোনোক্রমে মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও বর্ষাকালে যখন একটু ভারী বৃষ্টি হয় তখন কার্যত এই রাস্তার উপর দিয়ে কেউই যাতায়াত করতে পারে না। মেন রাস্তা থেকে এবং পাড়ার ভেতরে যে সমস্ত রাস্তা আছে সেই রাস্তাগুলোর অবস্থা আপনারা যদি জানেন তাহলে আমরা একবার দেখাইতে পারি। মাটিরই রাস্তা, এখনো পর্যন্ত কোনো ডাস নেই, কিছু নেই, কাদাতে মানুষ যাতায়াত করছে। পিচ, আপনাদের গ্রামের যে ভেতরে রাস্তা সেগুলোতে তো পিচ হয় না, সেটা ঢালাইয়ের সাংশন আছে, কিন্তু সেটা নেই, এখন মাটিতেই যাতায়াত করছে। এই প্রেক্ষাপটে প্রয়োজন হলে ফের অনুন্নয়ন নিয়ে সরব হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি। আমি দল ছাড়ি নাই, দল ছাড়বও না, আমি দলে আছি, দলেই থাকবো, দলের হয়েই কাজ করব। তবে হ্যাঁ, এইটুকু আমি বলবো, দাদা একটু ভরসা দিয়েছেন যে রাস্তা হবে, আমি ওই সান্ত্বনা নিয়েই বাড়ি ফিরে এসেছি। তৃণমূলের এই অন্তর্কলহকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। ওই রাস্তা অবিলম্বে যাতে করে দেওয়া হয় এবং ওই এলাকার মানুষের যাতে কষ্ট লাঘব হয়, দূর হয়, তার জন্য আমরা সর্বতোভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে মাথা লাগাবো এবং মাননীয় ডিএম সাহেবের কাছে এটা আমরা আবেদন করব। লালমাটির জেলায় অনুব্রত রাস কি আলগা হচ্ছে? বিধানসভা ভোটের আগে প্রশ্নটা মাথা চাড়া দিচ্ছে জেলার রাজনীতিতে। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।